বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম ত্রিপলি অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের বিষয় ডিসি জেনারেটরের লস সমূহে ব্যাখ্যা। আমরা প্রথমে জেনে নিই যে একটি ডিসি জেনারেটরে কি কি ধরনের লস হয়ে থাকে। তো বিষয় হলো যে প্রথমে দেখতে হবে যে তার ভিতরে আসলে কপার আছে কিনা। যদি কপার থাকে তাহলে তো কপার লস হবে। তো জেনারেটরে অনেক জায়গায় কপার থাকে, যে ওয়াইন্ডিং গুলো করা হয় সেগুলো কিন্তু কপার। যেমন আর্মেচার ওয়াইন্ডিং, আর্মেচার ওয়াইন্ডিং, ফিল্ড ওয়াইন্ডিং, তারপরে শান্ট ওয়াইন্ডিং, এগুলো কপার হয়ে থাকে। তাহলে এই কপার গুলোই লস হবে, কপার লস। যেমন তাহলে সে আর্মেচারের কপার লস, ফিল্ডের কপার লস, শান্ট ফিল্ড কপার লস এবং ব্রাশের রেজিস্ট্যান্স জনিত কপার লস। তারপরে আসি আমরা ম্যাগনেটিক লস। ম্যাগনেটিক লসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কোর লস। কোর লস আছে দুই প্রকার, একটা হচ্ছে হিস্টেরেসিস লস, আরেকটা আছে এডি কারেন্ট লস। তো হিস্টেরেসিস লসটা কি, আমরা জানি যে সব জেনারেটরে কি উৎপন্ন হয়, এসি উৎপন্ন হয়, সেটা ডিসি হোক, ডিসি জেনারেটর হোক আর অল্টারনেটর হোক, ভিতরে সবসময় এসি উৎপন্ন হয়। তো এসি প্রথম অর্ধ সাইকেলে পজিটিভ সর্বোচ্চ মান এবং দ্বিতীয় অর্ধ সাইকেলে নেগেটিভ সর্বোচ্চ মান। তো এ কারণে পোলটা পরিবর্তন হয়। এখানে কি হয়, একবার চৌম্বকীকরণ হয়, একবার বিচৌম্বকীকরণ করা হয়। তো আমাদের সাধারণত যদি এই কোরের পদার্থগুলো যদি এই মুখে থাকে, মানে অণুগুলো, যে অণু পরমাণুগুলো আছে সেগুলো যদি এই মুখে থাকে পজিটিভ অর্ধ সাইকেলে, তাহলে দ্বিতীয় অর্ধ সাইকেলে কোন দিক যাবে, এদিকে। অর্থাৎ প্রত্যেকটা অণু পরমাণুর দিক পরিবর্তন করে। তো একটা জিনিস স্বাভাবিকভাবে ভাবেন যে আপনাকে ধরে বারবার উল্টানো সিদ্ধান্ত করা হয় তাহলে কি হবে, এই অণুগুলো রয়েছে একটা অণুর সাথে আরেকটা অণুর ঘর্ষণ হবে। আপনার পাশে যদি আরেকজন থাকে, বারবার দিক পরিবর্তন করলে অবশ্যই ঘর্ষণ লাগবে। আপনি যদি নিজেও ঘোরাঘুরি করেন পাশে ধাক্কা লাগে। তো কি হয়, এটা একটা আরেকটার সাথে ধাক্কা লাগে, বারবার দিক পরিবর্তন করে। যখনই পজিটিভ অর্ধ সাইকেল এবং নেগেটিভ অর্ধ সাইকেলে যায় তখন অণুগুলো দিক পরিবর্তন করে, ফলে কি হয়, ঘর্ষণ হয়। আর একটা জিনিস মুখ্য মনে রাখার বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল সব ধরনের লস হিট আকারে প্রকাশ পায়। তো এখানে ঘর্ষণ হবে, এখানে হিট উৎপন্ন হবে। আমরা জানি যেখানে ঘর্ষণ বা ফ্রিকশন হবে সেখানে হিট উৎপন্ন হবে, হিট উৎপন্ন হবে লস হবে। তো এটাই হিস্টেরেসিস লস। আর এডি কারেন্ট লস হলো, আমরা জানি যে কোনো পরিবাহীকে যদি কোনো চৌম্বক ক্ষেত্র কর্তন করে তাহলে ওই পরিবাহীতে ইএমএফ উৎপন্ন হয়, কারেন্ট প্রবাহিত হয়। তো যে কোরটা তৈরি সেটা সিলিকন স্টিলের তৈরি, অবশ্যই সেটা পরিবাহী, যদিও সেটা ইনসুলেশন দিয়ে স্তরে স্তরে সাজানো হয় পাত দিয়ে, কিন্তু যে লিকেজ ফ্লাক্সটা হয় সেই ফ্লাক্সটা ওই কোরকে কর্তন করে, ফলে কোর একটা পরিবাহী, ওখানে একটা কারেন্ট পরিবাহিত হয়, এটাই হলো এডি কারেন্ট। আর এর ফলে যে লসটা হয় এটা হচ্ছে এডি কারেন্ট লস। আর একটা হচ্ছে মেকানিক্যাল লস। মেকানিক্যাল লসটা কি, আমরা জানি যে একটা জেনারেটর কিন্তু অবশ্যই ভিতরে ঘোরাতে হবে, সেখানে ব্যারিং থাকে, তো সেখানে একটা ফ্রিকশন আছে। তো ব্যারিং এর ফ্রিকশন জনিত যে লস এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে উইন্ডেজ লস। হ্যাঁ, উইন্ডেজ লসটা কি, সাপোজ ধরেন এটা আমার আর্মেচার আর এইগুলো হচ্ছে আমার পোল শু। তো কি হবে, এর ভিতরে যদি কোনো ফাঁকা না থাকে তাহলে তো আর্মেচার ঘুরতে পারবে না। তাহলে এখানে আর্মেচারে একটু ফাঁকা রাখতে হয়, ইয়ার গ্যাপ। এই ইয়ার গ্যাপে আর্মেচার পোলশুর সাথে আর্মেচারের একটা ঘর্ষণ হয় এয়ার গ্যাপে, এটা হচ্ছে এয়ার ফ্রিকশন লস বা উইন্ডেজ লস। তাহলে এবার মেকানিক্যাল লস, এবার এসটি লসটা কি, এসটি লস হচ্ছে মেকানিক্যাল লস এবং ম্যাগনেটিক বা কোর লসকে একত্রে বলে এসটি লস। আরেকটা আছে ভেরিয়েবল লস। ভেরিয়েবল বলতে কি, পরিবর্তনশীল। তো যে লসটা আমার লোডের সাথে পরিবর্তন হয়, যেমন আর্মেচারের কপার লস, সিরিজ ফিল্ডের কপার লস, এগুলো ভেরিয়েবল লস। আর একটা আছে কনস্ট্যান্ট লস, যে লসটা অলওয়েজ হয়ে থাকে। জেনারেটর যদি অন থাকে ফ্রিকশন লস হবে, তারপরে শান্ট ফিল্ডের যে লসটা এটাও হয়ে থাকবে। তো এগুলো আমার কনস্ট্যান্ট লস। আশা করি লস সময়ের সকল লস সময়ের ব্যাখ্যা দিয়ে দিয়েছি।